দুই ব্রোঞ্জ জিতলেও কার্যত হতাশা নিয়েই চীন থেকে ফিরেছে বাংলাদেশ কন্টিনজেন্ট। ক্রিকেটে মিলেছে পদক দুটি, সম্ভাবনা আমার শুটিং আর্চারি সহ বাকি সব ডিসিপ্লিনেই হতাশার গল্প। হকিতেও ধরে রাখতে পারেনি ষষ্ঠ স্থান, প্রবাসী ইমরান জিন্নাতরাও প্রত্যাশা পূরণে ব্যর্থ। হ্যাংজু থেকে জয়সাগরের আরও একটি রিপোর্ট। স্টার্ট সিমেন্ট, মজবুত ভিত্তি, মজবুত জাতি। খেলাধুলায় কতটা পিছিয়ে বাংলাদেশ এশিয়ান গেমসের প্রতি আসরেই তাই স্পষ্ট হয়ে ওঠে। এবার 45 দেশের মধ্যে 37তম লাল সবুজ, স্বর্ণ দূরে থাক একটি রৌপ্যও নেই। 19তম আসরে বাংলাদেশের দুই ব্রোঞ্জের দুটি ক্রিকেট থেকে, ফুটবলে প্রাপ্তি, স্বাগতিক চীনের সাথে গোলশূন্য ড্র। আর সম্ভাবনার শুটিং যেন দিন দিন হতাশার নাম হয়ে উঠছে। কোনো প্রাপ্তি তো নেই, বরং শুটারদের পারফরমেন্সও অপ্রত্যাশিত। ব্যর্থতার আরেক নাম কাবাডি। সহজ গ্রুপে পড়েও হাতছাড়া করেছে পদক জয়ের সুযোগ। একসময় হেসে খেলে হারানো চাইনিজ তাইপের কাছে ছেলেরা আর নেপালের কাছে নারীদের হার দিয়েছে অশনি সংকেত। 100 মিটার স্প্রিন্টে ইমরানুর রহমান সেমিফাইনালে উঠলেও বক্সিংয়ে প্রত্যাশা পূরণে ব্যর্থ আরেক প্রবাসী অ্যাথলেট জিন্নাত ফেরদৌস। তবে চমক দেখিয়েছেন আরেক বক্সার সেলিম হোসেন, পদক থেকে মাত্র এক ধাপ দূরত্বে থেমেছেন। আক্ষেপের নাম আর্চারি, বাকি সব হতাশা আড়াল করার সুযোগ ছিল রিকার্ভ দলগত ইভেন্টে, কিন্তু অল্পের জন্য মেডেল জেতা হয়নি। রোমান সানা, হাকিম আহমেদ, রুবেল, সাগর ইসলামদের হাত ছাড়া হয়েছে প্যারিস অলিম্পিকের কোটাও। এছাড়া বাকি সব ডিসিপ্লিনে দেখেছে বিপর্যয়। সাঁতার, তাইকোয়ান্দো, কারাতে, জিমনাস্টিক্স, ফেন্সিং, গলফ, ভারোত্তোলন, ব্রিজ, দাবায় তলানিতে বাংলাদেশ। আর গত আসরের ষষ্ঠ স্থানও এবার ধরে রাখতে পারেনি হকি দল। শেষ দিকে সব কিছু ছাড়িয়ে গেছে বাস মিস করে কারাতেকা হাসান খানের খেলতে না পারা। দেশে ফিরে অপেশাদারিত্বের মাশুল গুনতে হতে পারে খেলোয়াড় কর্মকর্তাদের। বাংলাদেশ না পারলেও পেরেছে ভারত, ঘোষণা দিয়ে এবার জিতেছে 100-এরও বেশি পদক। প্রতিবেশীরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে চাইলেই সম্ভব, তবে এর জন্য প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা আর তার বাস্তবায়ন। জয় সাগর, চ্যানেল 24, হাংজু, চীন।